নমস্কার, আমার বাড়ি আরামবাগে, এই হুগলি জেলার আরামবাগ ছোট্ট একটি গ্রামে। তো আমি জুয়েলারি মেকিং শেখার জন্য ইউটিউবে সার্চ করতে থাকি এবং কে আসে কে আর চ্যানেলের ভিডিও আমার একদিন সামনে আসে। তো আমি ভিডিওগুলো দেখতে থাকি এবং একদিন কমেন্ট করি যে আমি মেকিং শিখতে চাই, জুয়েলারি মেকিং। তো ওরা আমাকে নাম্বার দেয় এবং নাম্বার দিয়েছিল এবং আমি ফোন করেছিলাম। আমি প্রথমেই জিজ্ঞাসা করেছিলাম যে অনলাইনে কি জুয়েলারি মেকিং শেখা সম্ভব। তো ওরা বলেছিল হ্যাঁ, শেখা সম্ভব। এবং দিদিভাইয়ের কাছে আমি জুয়েলারি মেকিং শিখেওছি এবং এন্টও করেছি এবং দিদিভাইয়ের কাছে আমি অর্ডারও পেয়েছি। আমি অর্ডার পেয়ে খুবই খুশি যে আমার কাছে দিদিভাই যে আমাকে অর্ডার দেবে আমি ভাবতেও পারিনি। তো আমার এই অর্ডারের জুয়েলারিগুলো যে এতদূর যাবে তাও আমি ভাবতে পারিনি। এই জুয়েলারিগুলো আমার গেছে উত্তরপ্রদেশের নয়ডা। তো আমার মোট টোটাল 20খানা আমাকে জুয়েলারি দিয়েছিল। তো জুয়েলারিগুলো দিদিভাই আমাকে কিভাবে করব A to Z সব শিখিয়েছে। তো আমার যেখানে আটকেছে সবটা আমি দিদিভাইকে ছবি তুলে দেখিয়েছি। তো দিদিভাই সঙ্গে সঙ্গে যতটুকু সম্ভব দিদিভাই সঙ্গে সঙ্গে আমাকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করেছি এবং আমিও চেষ্টা করেছি যতটুকু ভালো করার। তো আমার এই কুলো হারটা 5 পিস অর্ডার ছিল। তো আমি বানিয়েছিলাম এইটার ছবি দিয়েছিলাম। এই ছবিটা দেখে আমার আর একজন পাশেই একজনের পছন্দ হয়ে যায়। তো আমি আবার একটা বানিয়েছি। দিদিভাইয়ের মতো আমি কাজ অত সুন্দর করতে পারবো না। তো দিদিভাইয়ের প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা জুয়েলারি আমার খুব ভালো লাগে। তো আমার প্রিয় জুয়েলারির কাজ আমি দেখাচ্ছি। এইটা বিনুনি টাসেলের উপরে করেছিলাম ছোট্ট চোকার। এই স্বস্তিক চিহ্নের হারটা আমার মোট 5 পিস অর্ডার ছিল। আর এই জুয়েলারিগুলো আমার খুব ভালো লাগছিল। তো দিদিভাইকে বলেছিলাম যে এরকম জুয়েলারিগুলো আমি করতে চাই। তো দিদিভাই কীভাবে করবো সবটাই আমাকে বলে দিয়েছিল। আমি দিদিভাইয়ের কাছে কাজ শিখে খুবই খুশি। তো দিদিভাইকে এখনও পর্যন্ত আমি কোনো কিছুতে যদি কিছু কমেন্ট করি তো দিদিভাই সঙ্গে সঙ্গে দেখেছি আমাকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করে। তো দিদিভাইয়ের কাজ খুবই সুন্দর আর দিদিভাইয়ের বিহেভিয়ার নিয়ে কোনো কথা হবে না। দিদিভাই এত সুন্দরভাবে, মানে আমি অনেক কথা জানি, দিদিভাই এই কথাটা বলে রেখে যাবে, তবুও আমি এটা বলে দিদিভাই দেখেছি সুন্দরভাবে বলার চেষ্টা করে। তো আমার আরও কিছু জুয়েলারি